বিএসএফের 138 নম্বর ব্যাটেলিয়নের আরও 12 জন জওয়ানের দেহে করোনা সংক্রমিত হওয়ায় গোটা আমবাসা জুড়ে বর্তমানে উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এমনিতেই মহকুমার রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে, তথাপি পুলিশ কড়া নজরদারি বজায় রেখেছে। এর মধ্যে আমবাসার চন্দ্রাইছড়া প্রাথমিক হাসপাতালে সংক্রমিত 12 জন বিএসএফ জওয়ানকে চিকিৎসা ব্যবস্থা করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। সেই উদ্বেগের জেরে সোমবার সকালে স্থানীয় সাধারণ চন্দ্রাইছড়া প্রাথমিক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করার বিষয়ে বাদ সাধলেন। এদিন সকালে নারী পুরুষ নির্বিশেষে এলাকাবাসী প্রাথমিক হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এতে আইসোলেশন ওয়ার্ড করার ব্যাপারে উজুর আপত্তি জানান। এলাকাবাসীদের অভিমত, এখানে আইসোলেশন ওয়ার্ড করা হলে তাদের পাড়া প্রতিবেশীদের একসঙ্গে মৃত্যু হবে। জনবলেরিয়া ছাড়া এটা একটু যেদিকে মানুষ নাই বা একটু দূরে আমরা যাতে এফেক্টেড না হই সেই জায়গাতে একটু চিন্তা করার লাগে স্যার। আপনারা তবে এসে এটা যাতে এখান থেকে সরাই না। আমরা তো খুব ভয়ে আছি, কারণ এটা তো চারিদিকে বাড়িঘর এবং করতে গেলে আমবাসার প্রাণকেন্দ্র। আমরা অসুস্থ হইলে এই হসপিটালে আইতে হয়, সর্দি কাশি যে কোনো কিছু আইতে হয়। তার লাগে একটু দূরে জনবলেরিয়া ছাড়া একটু নিচে দিলে আমরা নিরাপদ আছে, যেহেতু ছোঁয়া আছে সিস্টেম এটা। এবং যে কোনো সময় যে কোনো বাইরে হইলে আমরা পারাপত্র সবাই একসাথে মারা যাবো। আমরা এই সবাই হসপিটালের নামটা কি? হ্যাঁ, এই হসপিটাল কোন জায়গায়? এটা তো আমবাসা চান্দ্রাইছড়া আর কি। সংশ্লিষ্ট প্রাথমিক হাসপাতালের চিকিৎসক অবশ্য এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু এলাকাবাসী তাদের দাবিতে অনড়। আমবাসা প্রতিনিধি সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের বাধাদানের ফলে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদলে বাধ্য হয় এবং করোনা সংক্রমিত 12 জন বিএসএফ জওয়ানকে এজিএমসি হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।